নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আশানুরূপ না হওয়ার বিষয়ে ইতিমধ্যেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী রাজ্যের সিএএ বাস্তবায়িত করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে সম্প্রতি প্রকাশিত হয়েছে সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তথ্যবিজ্ঞ মহলের মতে এক্ষেত্রে সিবিএসইর আওতাধীন রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয়গুলির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আশানুরূপ হয়নি জানিয়ে রাজ্যে রীতিমতো আলোড়ন পড়েছে। কার্যত বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সাহার অধীনে রয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং এই পরিস্থিতিতে রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয়গুলি সমূহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আশানুরূপ না হওয়ার বিষয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি এই প্রশ্নের উত্তরে বলেন এই বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং সেই ব্যাপারে যথাযথ উদ্যোগ তিনি গ্রহণ করবে বলেন প্রত্যেককে আশা দিয়েছেন। তবে এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন শুনুন। Vidyajyoti, these results were not as expected. So are you concerned about, are you going to make some changes so that something good can happen? Also I heard about it, I have seen in newspaper also, and I got, I gathered all the information, and very shortly I will call a meeting, and I will talk to our officials. How it can be sorted out and what is the reason behind it, everything will be sorted out. Last question is, sir, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং আজকে শুধুমাত্র বিদ্যাজ্যোতি প্রকল্পই নয়, এক্ষেত্রে রাজ্যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তথা সিএএ বাস্তবায়নের বিষয়টি কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কার্যকর করা হবে বলেও মুখ্যমন্ত্রী নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন গোটা বিষয়। তবে গোটা দেশে যেহেতু সিএএ লাগু হয়েছে সুতরাং রাজ্যেও তা কার্যকর করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয় সমূহে আশানুরূপ ফলাফল না হওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়টি এখন মুখ্যমন্ত্রীর কোর্টে। মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ব্যাপারে এখন কি উদ্যোগ গ্রহণ করে সেটাই লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।